জয়নি তাই তো আজ বলতে চলেছি কেন আমাদের জীবনে গুরুর প্রয়োজন, বা কেন আমরা জীবনে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে টিচার খুঁজি বা মাস্টারের সান্নিধ্যে আসি। তো প্রথমেই বলবো, আমরা যে এই পৃথিবীতে থাকি তো এখানে প্রধানত দুটো শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা হচ্ছে কি, পরাবিদ্যা। দু নম্বর শিক্ষা অপরাবিদ্যা। পরাবিদ্যা শিক্ষাটা কি, ধরুন যারা যে সমস্ত মানুষ ভগবদ্ গীতা, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এই সমস্ত শিক্ষা গ্রহণ করে, যে শিক্ষাগুলোকে আহরণ করে, মানে কি প্রত্যেকটা মানুষের জীবনে শিষ্টাচার, কীভাবে আচার আচরণ করতে হয়, কীভাবে মানুষ হতে হয় বা কীভাবে মানব ধর্ম পালন করতে হয়, সেই সমস্ত যে শিক্ষা আহরণ করতে হয়, যেগুলো বেসিক্যালি আমরা গুরুদেবের সান্নিধ্য থেকে পাই, তো এবং সাধুগুরু বৈষ্ণবের থেকে পাই, সেগুলোকে বলা হয় পরাবিদ্যা। দু নম্বর হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যা কোনগুলোকে বলবো, যেগুলো আমরা ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের পরে আমরা যাই হাই স্কুলে, হাই স্কুল থেকে ক্রস করে আমরা হায়ার সেকেন্ডারি পাস করে যাই কলেজে, কলেজ থেকে আমরা হায়ার এডুকেশনের এডুকেশনের জন্যে আমরা যাই ইউনিভার্সিটিতে। তো এই যে পুরো আমাদের রাস্তা, মানে এই যে পুরো পথটা প্রাইমারি স্কুল টু ইউনিভার্সিটি, এইটুকুর মধ্যে আমরা যে জ্ঞানটা আহরণ করি সেটা হচ্ছে অপরাবিদ্যা। তাহলে দুটো বুঝলাম আমরা, পরাবিদ্যা কি অপরাবিদ্যা কি। এবার বলবো যে কেন আমাদের প্রত্যেকের জীবনে মাস্টার বা গুরুদেব যাই বলেন তাদেরকে প্রয়োজন হয়। ধরুন আপনি যে ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান পড়ছেন সেগুলো তো অপরাবিদ্যার মধ্যে পড়ে, আর যেগুলো আমরা গীতা ভগবত চৈতন্য চরিতামৃত পড়ছেন সেটা হচ্ছে পরাবিদ্যার মধ্যে। তো একদিন একটা বাস্তব প্রেক্ষাপট বলি কেন আমাদের গুরুদেবের প্রয়োজন হয়। একদিন গঙ্গার পাড়ে যখন বিবেকানন্দ, তখন ওনার নাম বিবেকানন্দ হয়নি, ওনার নাম নরেন্দ্রনাথ দত্ত ছিল, নরেন্দ্রনাথ দত্ত, তো রামকৃষ্ণদেবকে একদিন জিজ্ঞেস করছে, ঠাকুর এই তো আমরা বিভিন্ন শাস্ত্র বা গ্রন্থ অধ্যয়ন করে পড়ি যে যে মন্ত্র আমরা নিজেরাই বলে সেই মন্ত্রগুলো আমাদের আমরা কাজে লাগাতে পারি, বা মন্ত্র পাঠ করে আমরা পুজো আর্চনা করতে পারি বা সাধনা করতে পারি, ভজন সাধন করতে পারি, তো কেন আমরা ফালতু ফালতু গুরুদেবের কাছে যাব বা কেন আমরা গুরু চরণ আশ্রয় করব। রামকৃষ্ণদেব বলছেন বিবেকানন্দকে বা নরেন্দ্রনাথ দত্তকে, বলছেন দেখ নরেন, ওই দেখছিস গঙ্গাতে একটা নৌকা যাচ্ছে? বলছে হ্যাঁ ঠাকুর, একটা নৌকা যাচ্ছে, আর তার পাশ দিয়ে একটা ইঞ্জিন চালিত একটা স্টিমার যাচ্ছে। বলছে হ্যাঁ ঠাকুর যাচ্ছে। বলছে ধর যদি এখান থেকে 25 কিলোমিটার নৌকাটা, পালতোলা নৌকাটা আস্তে আস্তে মাঝির দ্বারা নিয়ে যাওয়া হয় তাহলে কতক্ষণে পৌঁছাবে? বলছে কেন ঠাকুর, ওর যেতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে। আর যদি ধর মনে কর, মানে ঠাকুর বলছেন যে মনে কর যদি স্টিমারের সাথে নৌকাকে লাগিয়ে দেওয়া যায় তাহলে কতক্ষণে পৌঁছাবে? বলে ঠাকুর কতক্ষণ, 40 মিনিট 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। বলছে এইটাই আসল অ্যাকচুয়াল জিনিস। বলছে বিবেকানন্দ বলছেন যে ঠাকুর তুমি এটা বুঝতে পারছো না? বলছেন ঠাকুর বলছেন যে না নরেন, তুই বুঝতে পারছিস না যে আমি কি বলছি। দেখুন এখানে হচ্ছে জীবনের গুরুদেবের প্রয়োজনীয়তা। গুরু কি করে, প্রত্যেকটা শিষ্যের যে সাধন ভজন বা তাদের যে সমস্ত কার্যকলাপ, মানে ধরুন একটা বাচ্চা সে পড়াশুনো করছে, এবার গুরুদেব যদি তাকে সেই পড়াশুনোটা বা সেই জিনিসটা কোথায় প্রয়োগ করতে হয় সেটা যদি না শেখায় তাহলে কিন্তু শিষ্য বুঝতে পারবে না। মানে ধরুন আপনি পাঁচের নামটা মুখস্থ করছেন, এবার পাঁচের নামটার বাস্তবিক প্রয়োগ কোথায়, দেখবেন ঘড়ির কাঁটা প্রত্যেকটা 5 মিনিট অন্তর অন্তর অন্তর, তো সেটা কিন্তু পাঁচের নামটার ক্ষেত্রে অনেক হেল্প করে। কারণ ধরুন একের সাথে 5 গুণ, মানে 5 ঘর করে আমরা যখন যাই, 5 মিনিট 10 মিনিট, প্রত্যেকটা ঘরে কিন্তু 5 ডিফারেন্স আছে, তো এইগুলো কিন্তু বাস্তবিক প্রয়োগ। তো গুরুদেব কী করেন, এইগুলোকে আমাদেরকে শেখান। বা ধরুন আপনি নাম তো মুখস্থ করছেন কেন, যোগ ভাগ গুণ বিয়োগ এই সমস্ত কাজকর্ম করার জন্যে, তো এইগুলো কিন্তু মাস্টার শেখায় বা যারা প্রাইভেট টিউটররা আছে তারা কিন্তু এই জিনিসগুলো শেখায়। সেই জন্য ঠাকুর এখানে বলছে যদি নৌকাটা শুধুমাত্র একা একা যেত মাঝির দ্বারা চালিত হয় তাহলে কিন্তু সময় লাগতো 4 ঘন্টা, যদি কোনো স্টুডেন্ট টিচার ছাড়াই বাড়িতে একা একা পড়াশোনা করতে যায় তাকে কিন্তু প্রয়োগগুলোকে শেখার জন্য নিজেকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু যদি গুরুদেবের সান্নিধ্যে আসে বা কোনো টিচারের সান্নিধ্যে আসে তাহলে কিন্তু সে অনায়াসেই জিনিসটা বুঝতে পারবে বা জিনিসটা করতে পারবে। জীবনে কেউ একা একা কোনো জিনিস শিখতে পারে না, দ্যাট ইজ ইম্পসিবল। কিছু শিখতে গেলে কারোর থেকে শিখতে হয়, যে কোনো জিনিস। আপনি যদি মনে করেন সাইকেল চালানো শিখবেন তবুও কারোর থেকে শিখতে হয়, জানতে হয় যে হ্যান্ডেলটা এইভাবে ধরবো বা একটু সাইড করে ধরবো, ব্রেকটা যখন দাঁড়াবো তখন মারবো, প্রত্যেকটা পদে পদে আমরা শিখি। তো প্রত্যেকেই আমাদের গুরুদেব হতে পারেন।
এবার আসি পড়াবিদ্যার ক্ষেত্রে। ধরুন আপনি বাড়িতে বসে প্রচুর চৈতন্যচরিতামৃত, ভাগবত এসব অধ্যয়ন করছেন, দেখবেন অনেক ক্ষেত্রে আমাদের কী হয়, অনেক সময় উচ্চারণে ভুল হয় বা অনেক সময় আমরা ঠিক প্রকৃত মানেটা বুঝতে পারি না। এবার প্রকৃত মানে বুঝতে না পারার জন্যে প্রকৃত রস আস্বাদন হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গুরুচরণ ধরা অবশ্যই প্রয়োজন, কারণ গুরুদেব জানেন যে এর ব্যাখ্যাটা এইভাবে হবে, এর তাৎপর্যটা এই ছিল, এই অনুবাদটা এই হতো, তো সেটা কিন্তু গুরুদেবের চরণাশ্রিত করলে আমরা সহজেই জানতে পারি, কারণ গুরুদেবও তার গুরুদেব থেকে শিখেছেন। এইভাবে গুরু পরম্পরায় আস্তে আস্তে আমরা একটা একটা টপিক জানতে পারি। তো তখন ঠাকুর বিবেকানন্দকে বলছেন যে যদি স্টিমারটার সাথে নৌকাটাকে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই নৌকাটা সহজেই অনাহাসেই কিন্তু 40-45 মিনিটের মধ্যে দ্রুত চলে যাবে। তাহলে স্বাভাবিক আপনারা সবাই বুঝতে পারছেন যে যে গুরুচরণ আশ্রয় করলে যদি সেই কাজটা আমার উদ্ধার হয় তাহলে অবশ্যই সেটা দরকার। এই জন্যে জীবের, এই জন্যে প্রত্যেকটা জীবের গুরুদেবের প্রয়োজন হয়। এবার পড়াবিদ্যার ক্ষেত্রে আসি, এখানে গুরুদেব সম্পর্কে কী বলছে, গুরুকে, আমাদের চ্যানেলে একটা গুরুদেব কে সেই নিয়ে একটা ভিডিও হয়েছে বা গুরুদত্ত কি ভিডিও হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর গুরু মহিমা বলে আরেকটা ভিডিও হয়েছে বা গুরুদেবের গুরু পূর্ণিমার দিন কী করা উচিত তার জন্য একটা ভিডিও হয়েছে, সেটাও আমরা দেখে নেবেন। তো গুরুদেব সম্পর্কে একটা দুটো কথা বলি, গুরুদেব হচ্ছেন স্বয়ং নিত্যানন্দের অংশ, স্বয়ং নিতাইচাঁদের অংশ হচ্ছেন গুরুদেব। আরেকটা গুরুবন্দনাতে আরেকটা কথা বলা হয়, যাহার প্রসাদে হয় এই ভব উত্রিয়া জয়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। মানে আপনি যদি গুরুদেবের প্রসাদ গ্রহণ করেন তো সেই প্রসাদ গ্রহণ করলেও কিন্তু আপনি কৃষ্ণ প্রাপ্তি হবেন বা কৃষ্ণকে পাবেন, এই লাইনটার মধ্যে সেটাই বলছে। যাহারও প্রসাদে হয় এই ভব উত্রিয়া জয়, মানে এই পৃথিবী থেকে আপনি উতরে যাবেন, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, পরাবিদ্যা হোক বা অপরাবিদ্যা হোক, যে আপনাকে যাই শেখাচ্ছে, ধরুন আপনি অনেক কিছু শিখে গেছেন কিন্তু আপনাকে ছোটবেলায় যে হাতে করি করিয়েছে, সে যদি হাতে করি করিয়ে অক্ষরগুলোকে না চেনাতো তাহলে কিন্তু আপনি এতদূর আসতে পারতেন না বা আমরা কেউই আসতে পারতাম না। ওই জন্য ছোটোবেলা থেকে একজন হাতে করি করিয়েছে, তার থেকে আমরা ওয়ার্ডগুলোকে শিখেছি, আস্তে আস্তে অন্যান্য টিচারের কাছে গিয়েছি, অন্যান্য শিক্ষকের কাছে গিয়ে আমরা পড়াশুনো শিখেছি, তো তার ফলেই আজকে কিন্তু আমরা সেই জ্ঞানগুলোকে আহরণ করতে পারছি। ওই জন্য আমাদের প্রত্যেকটা পদে পদে গুরুদেবের প্রয়োজন হয়, বাস্তবে তো আমরা সবাই জানি। সেই রকমই পরাবিদ্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের গুরুদেবের গুরুদেবকে লাগে, গুরুদেবের চরণ আশ্রয় করা অবশ্যই প্রয়োজনীয়, কারণ গুরুদেবের চরণ আশ্রিত না করলে আমরা কিছুই জানতে পারবো না বা কৃষ্ণকে জানতে পারবো না, গোবিন্দকে জানতে পারবো না, আমাদের শাস্ত্রকে জানতে পারবো না, আমাদের সংস্কৃতিকে জানতে পারবো না। তো সবাই গুরুচরণ আশা করি আশ্রয় করেছেন, যারা করেননি তারা অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন, আর যাদের অপরাবিদ্যার গুরুদেব আছেন তাদেরকেও সম্মান করবেন অবশ্যই, কারণ তারা প্রত্যেকটা পদে পদে আমাদেরকে শিখিয়ে এসছে কীভাবে শিক্ষা গ্রহণ করতে হয় বা কীভাবে কোনো জ্ঞান আহরণ করতে হয়। তো আজকে এই ভিডিওটি টুকু এই অবধি, আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের গৌরভক্ত হচ্ছে গৌরভক্তবৃন্দ চ্যানেলে অনেক ভিডিও আছে বিভিন্ন টপিকের ওপরে, সেগুলো সব দেখবেন। আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, তো সেই জন্য আপনাদেরকে করজোড়ে অনুরোধ করবো যে প্রত্যেকে এই ভিডিওগুলোকে দেখার পরে শেয়ার করবেন যাতে আরও অনেকে দেখতে পারে। এইটুকুই নিবেদন থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুরুচরণ আশ্রয় করবেন, গুরুদেবকে গুরুদেবের চরণ সেবা করবেন। আজকে ভিডিওটুকু এই অবধি, জয় নিতাই।